action. Hi, hello, welcome to another episode. এক জঙ্গলে একটা টুনটুনি পাখি আর কাক থাকে। টুনটুনি পাখির একটা আমের গাছ ছিল আর কাকেরও একটা আমের গাছ ছিল। টুনটুনি পাখির আমের গাছে দুইটা আম আছে আর কাকের আমের গাছে অনেকগুলো আম আছে। তারপর কাক বলল টুনটুনি পাখিকে, এই দেখো আমার গাছে কতগুলো আম হয়েছে আর তোমার গাছে মাত্র দুইটা আম হয়েছে। কাক ভাই হাসতে শুরু করে দেয়। এই দেখি টুনটুনি পাখি কান্না করতে থাকে। তারপর একদিন ওখানে একটা পাখি চলে আসে। তারপর পাখিটা বল দেখলো কাকের আমের গাছে অনেকগুলো আম আছে আর টুনটুনি পাখির আম গাছে মাত্র দুইটা আম আছে। তারপর পাখিটা কাকটাকে বলল, ভাই আমাকে একটা আম খেতে দাও, তোমার কাছে তো অনেকগুলো আম আছে, একটা আমাকে খেতে দাও। তারপর কাক বলল, না আমি আম দিব না, এগুলো আমার আম, আমি খাবো, তোমাকে একটাও আম আমি দিব না, এখান থেকে যাও। তারপর টুনটুনি পাখি বলল, বোন আমার গাছ থেকে আম নিয়ে যাও। তারপর পাখি বলল, আরে তোমার কাছে তো মাত্র দুইটা আম আছে, আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে। তারপর টুনটুনি পাখি বলল, ওটা তুমি চিন্তা করো না, আম গাছে দুইটা আম আছে, কিন্তু তুমি একটা নিয়ে নাও আর একটা আমি নিয়ে নেব, তাহলে হয়ে গেল। তারপর টুনটুনি পাখি তারপর পাখিটা টুনটুনি পাখিকে বলল, তুমি আমাকে খুশি করলে আমি তোমাকে অনেকগুলো আম দিচ্ছি। তারপর পাখিটা তার জাদু দিয়ে অনেকগুলো আম দিয়ে দিল টুনটুনি পাখিকে আর পাখিটা নিজের রূপ নিয়ে নিল। আসলে পাখিটা ভূত ছিল। এক জঙ্গলে দুই বন্ধু ছিল, টুনটুনি পাখি আর কাক ভাই। কাক ভাই অনেক বড় লোক ছিল, টুনটুনি পাখি অনেক গরিব ছিল। তারপর একদিন টুনটুনি পাখির বাড়িতে কিছু খাবার ছিল না আর টুনটুনি পাখির কাছে কোনো টাকা ছিল না। টুনটুনি পাখি ভাবলো, আমার বন্ধুর কাছে কিছু টাকা ধার নিয়ে পরে দিয়ে দেব। তারপর টুনটুনি পাখি তার বন্ধুর কাছে চলে যায়। তারপর টুনটুনি পাখি তার বন্ধুকে বলল, আমার বাড়িতে কিচ্ছু খাবার নাই, আমি কয়দিন থেকে কিচ্ছু খাইনি, আমার কাছেও টাকাও নাই যে আমি খাবার কিনে খাবো, আমাকে যদি কিছু টাকা দাও আমি তোমাকে পরে দিয়ে দেব। তারপর কাক ভাই বলল, দেখো বন্ধু তুই আমার বন্ধু, এই জন্য আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে কিছু খেতে দিচ্ছি, খেয়ে নাও এবার এখান থেকে চলে যাও, আমি টাকা দিতে পারবো না। টুনটুনি পাখি বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি খেয়ে যাব না, আর তোর মতো বন্ধু আমার দরকার নাই।